সে যে বসে আছে একা একা রঙিন স্বপ্ন তার বুনতে, সে যে চেয়ে আছে ভরা চোখে জানালার ফাঁকে মেঘে ধরতে, সে যে বসে আছে একা একা রঙিন স্বপ্ন তার বুনতে, সে যে চেয়ে আছে ভরা চোখে জানালার ফাঁকে মেঘে ধরতে, তার গুনগুন মনের গান বাতাসে ধরে কান পাত মনে পাবে শুনতে, তার রঙের তুলির নাচে মেঘেরা ছোটে চোখ মেলো যদি পারো বুঝতে, তার গুনগুন মনের গান বাতাসে ধরে কান পাত মনে পাবে শুনতে, তার রঙের তুলির নাচে মেঘেরা ছোটে চোখ মেলো যদি পারো বুঝতে। সে যে বসে আছে একা একা তার স্বপ্নের কারখানা চলেছে, আর বুড়ো বুড়ো মেঘেদের দল বৃষ্টি নামার তাল গুনছে, সে যে বসে আছে একা একা তার স্বপ্নের কারখানা চলেছে, আর বুড়ো বুড়ো মেঘেদের দল বৃষ্টি নামার তাল গুনছে, সেই গুনগুন মনের গান বৃষ্টি নামায় টপ টপ ফোটা পরে অনেকক্ষণ, সেই বৃষ্টি ভেজা পরে তার নিয়েছে ভেজা কাক হয়ে থাক আমার মন, সেই গুনগুন মনের গান বৃষ্টি নামায় টপ টপ ফোটা পরে অনেকক্ষণ, সেই বৃষ্টি ভেজা পরে তার নিয়েছে ভেজা কাক আপনি তো নামটা পরিচালকের নামই জানেন, আপনি পরিচালকের নাম তো জাবিদ বাবুলাই, আপনার দাঁত খুব সুন্দর, দাঁত তো সুন্দর হবে, দাঁত সুন্দর না বাবু সুন্দর হয়, দাঁত তো সব হয়। আমি হিরে মানে কত জায়গা বলছি কার জন্য, আপনি কি বাস্তব জীবনে সত্যি সত্যি আসলে বাস্তব জীবনে খাইতে না গেছি সেটা পরেই বলি, আগামী নাটকে হয়তো ছিল এবং ভালো একজন মানে দক্ষ, আমরা এটা কি বলতে পারি বাবুল ভাই, এবং কি আমার ইন্ডি শোটের জন্য সবাই ভূমিকা পালন করছে। আচ্ছা আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাম্যান রাজীবকে। ভালো আছো? তা তুমিও কি বাবুল ভাইয়ের মতো ছেকাটায় অনলাইন? ও তুমি এখন অনলাইনে আছো? ও আচ্ছা বাবুল ভাই, তা আপনার ট্র্যাকটা দেখে খুবই খুশি হলাম, বুঝছেন? ঠিক আছে, এখন দর্শক মন্ডলী আমরা এখন দেখবো আমাদের এই মিউজিক ভিডিওর পরিচালককে, যার নাম এস এম জাভেদ হোসেন মনি।
তো এখন সরাসরি সাক্ষাৎ করছি তার সাথে। ও সরাসরি সাক্ষাৎ করে না কি তাহলে তাহলে তো জামিল ভাই আপনি এত সুন্দর সুন্দর মিউজিক ভিডিও রেখে এরকম একটা ছেঁকা কল মিউজিক কেন করলেন? আসলে বাবুল ভাই আমাকে একদিন বলছে যে আসলে এরকম একটা ট্র্যাক করার জন্য, তো আমি কি এরকম ভাবতেছি যে এরকম একটা ছেঁকা কল ট্র্যাক কি হতে পারে। তো আমি রাত্রিবেলা শুয়ে শুয়ে চিন্তা করতেছিলাম, তো তুমি তো আমার পাশেই ছিলা। হ্যাঁ হ্যাঁ জটিল একটা প্লেসে আসলে তুমি কিন্তু দেখবা যে জাভেদ ভাই আমাদের সব ঠিক আছে, তার সাথে একটা বিষয় অ্যাড হবে সেটা হলো জাভেদ ভাইয়ের নাকি মানে রিয়েল লাইফের সাথে আমার সাথে যা পুরোপুরি মিলে গেছে। আচ্ছা জাভেদ ভাই আমরা কি ওই বিষয়ে জানতে পারি? জাভেদ ভাই আমাদের কাছে তো লোকানি কিছু নাই, আপনি আপনি এটা দর্শকদের কাছে আপনি এটা প্রকাশ করেন হবে না? আচ্ছা পড়ে গিয়া তুমি তো আমার সেটা তো কেমন না সেটা কেমন না নাটকের পরে কান্না শুরু করেছিস। আচ্ছা শুনেন এখন যদি আমাদের সামনে এসব বলেন সারা বিশ্বের মানুষ জানবে না, ঠিক আছে? এবং আপনি একবার চিন্তা করে দেখেন, আপনি একবার চিন্তা করে দেখেন ওই মেয়েদের দিয়ে একবার দেখেন, তাহলে চিন্তা করেন যে কতটা ইমোশনাল হবে, আপনি একবার চিন্তা করে দেখেন। Give me another chance, I wanna grow up once again.